বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশের গণতন্ত্র এখন কারাবন্দী এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। আজকে এই সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। এই সরকার এখন একটা দুর্নীতি পরায়ণ সরকারে পরিণত হয়েছে। এই সরকার জনগণের উপর অত্যাচারী একটা সরকারে পরিণত হয়েছে, ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছে, যে জানাবাসকে শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সেই দানবকে আমাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব একটামূলক একটা সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, আন্দোলন আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে।